তারিখ পাঁচ, সময় চার, অতিথি তিন। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলা রান্নাঘরে তিনজন অতিথি আসবেন, হবে তিন তিনটে রান্না। তারা বলবেন তাদের তিন রকম স্বপ্নের কথা। তিন রকম সবজি দিয়ে তৈরি হবে তিন তিনটে প্রিপারেশন। দেখে নেব প্রথম জনের পরিচয় দিতে। শ্রাবস্তী মান্না, বাড়ি হরিদ্বার, পরিবার শ্রাবস্তী আর শ্রাবস্তীর বর, শখ আবৃত্তি করা, স্বপ্ন বরের সঙ্গে পৃথিবী ভ্রমণ। জি বাংলার প্রিয় অনুষ্ঠান ভূতু, হারি কা দ্বার হরিদ্বার, সেইখান থেকে এসছে আজকে আমাদের অতিথি। তিনি কি বাঙালি? নমস্কার। নমস্কার। বাঙালি তো? হ্যাঁ বাঙালি। বিয়ে হয়েছে 29 জানুয়ারি, তারপরে বরের পোস্টিং হরিদ্বারে, সেই জন্য ওর সাথে ওখানে। তো কলকাতায় কোথায় বাড়ি? কলকাতায় বাপের বাড়ি ঠাকুরিয়া, শ্বশুর বাড়ি গড়ফা। আমি শুনেছি শ্রাবস্তী আর জিও, তাই তো? হ্যাঁ, আকাশবাণী FM, রেইনবো FM গোল্ড। আরে বাবা, দারুণ দারুণ গান শোনায়। দারুণ দারুণ গান শোনায়, কিন্তু যেহেতু এখন পোস্টিং ওর ওখানে, সেহেতু আমি কন্টিনিউ করতে পারছি না। যখন বাবের বাড়ি আসছি তখন করছি। হ্যাঁ, আরে একটু মিস করছো এই জীবনটা তো? কিন্তু যাই বলো, নতুন জীবনের একটা আলাদা রোমাঞ্চ আছে। সে তো বটে। তো সেখানে গিয়ে কি বাঙালি খাবার দাবার খাওয়া হয়? হ্যাঁ, কিন্তু সব যে পাওয়া যায় তা নয়। ঝিঙে পাওয়াই যায় না, চিচিঙ্গে পাওয়া যায় না, আর ওখানে অদ্ভুত অদ্ভুত ভেজিটেবলস পাওয়া যায়। তো ওখানে যেটা পাওয়া যায় না, কিন্তু বাঙালি গরমকালে ঝিঙে পোস্ত খাবে না তা তো হয় না। সেই ঝিঙে দিয়ে একটা প্রিপারেশন তৈরি হবে। কি তৈরি হবে? ঝিঙের ঝাল। ঝিঙের ঝাল আমরা বানাতে শিখবো, কিন্তু তার আগে তেলটা গরম বসিয়ে দেবো। কি তেল লাগবে? সর্ষের তেল। সর্ষের তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। স্বাদে ঝাঁঝে গন্ধে অতুলনীয়, কতটা দেখো। আর একটু লাগবে। ব্যাস ব্যাস। তো তেলটা গরম হতে হতে আমরা শুরু, একটু পরিচয় করে দাও কি কি উপকরণ লাগছে। দানা ছাড়িয়ে টুকরো করে কেটে রাখা ঝিঙে, শুকনো লঙ্কা, টুকরো করে কেটে রাখা টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ, নুন আর সাদা চিকেন। তো বর কোনটা খেতে বেশি ভালোবাসে? আমার বর সব খেতেই ভালোবাসে, যা দিই সোনামুখ করে খেয়ে নেয়। আসলে ওটা কি বলতো, আসলে হচ্ছে ব্যাপারটা প্রেম। প্রেম বোনামুক যে মশলাটা আছে ওইটাই এখন সবকিছুকে সুস্বাদু করে তুলছে। না সিরিয়াসলি, ও ভীষণ ভালো। আমি কালকের একটা ঘটনা বলি। কালকে হয়েছে, আমি যেহেতু তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। হ্যাঁ, শুকনো লঙ্কা, এবার জিরে, আচ্ছা সাদা জিরেটা, এবার চিনি দিচ্ছি। যা খুশি, আমরা ওরকমই, তুমি যা বানাবে আমরা সোনামুখ করে জানি, সেটা তোমার আমি শো রোজ দেখি। ওখানে দেখি, ওখানে আমি বলেছি আগে টিভি নাও, আগে সেট টপ বক্স লাগাও, আমি মানে সবকটা অনুষ্ঠানই আমি দেখি। ভূতু দেখো, তুমি ভূতু দেখি, আমার চলতেই থাকে মোটামুটি। আমি ভূতুর মতো একটা ছোট্ট কেউ আসলে তো খুব শিখি। এখন পয়সা নেই না, এটা সত্যি কথা। ওকে যখনই আমি বলেছি কোনো ফ্যামিলি প্ল্যানিং এর কথা, ও বলেছে এখন পয়সা নেই। সত্যি কিন্তু না, বাচ্চাদের এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা বলেছে। আমরা হাসি মজায় বলছি ঠিকই, কিন্তু এখনকার বাচ্চাদের এডুকেশন অনেক এক্সপেন্সিভ। তো একটু কিছুই আমরা তৈরি হয়ে না পড়ে যাইনি, ও বলেছে পয়সা নেই। আমাদের কিন্তু এখন পয়সা নেই, আমরা সেই জন্য কোথাও যাইনি। হ্যাঁ, যেটা হয়েছে একটা কালকে খুব মজার ঘটনা হয়েছে। একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে দিই। হ্যাঁ বলো বলো। কাল আমার একটু নাড়াচাড়া করে দেবো। আমার FM এর কিছু লিসনার্সরা আমাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগ করে, এবং যেহেতু এই FM গুলো আমরা ফোন ধরি, আমরা অন এয়ার না কথা বলি, অফ এয়ারও মাঝে মাঝে কথা বলি, একটা বন্ডিং তৈরি হয় লিসনার্সদের সাথে। এবং কালকে সেরকমই একজন লিসনার আমার হরিদ্বারের বাড়িতে চিঠি পাঠিয়েছে। আমার তো বর আসেনি, বর এখনো হরিদ্বারের বাড়িতেই আছে। এবার ও বললো তোমার না একটা নামে চিঠি এসেছে, আমাকে নামটা বলতে আমি চিনতে পারলাম। এবার ও আমি বললাম তুমি একটু করে বলবে গো কি লিখছে। তো তখন বললো, একটুখানি পড়েও শোনাওলো। আমার মনে হয় যে এটা বোধ হয় অন্য কেউ হলে খুব রাগ করতো, কারণ একজন লিসনার সে চিঠি পাঠিয়েছে। লাভ লেটার না, লাভ লেটার নয়, কিন্তু যাই হোক, আমার শো ভাল লেগেছে এবং হরিদ্বারের বাড়ি অব্দি চিঠি পৌঁছে গেছে। তো
এটা কথা অন্য কেউ হলে খুব রাগ করতো। আমি মানে এই শো এর মাধ্যমে বলছি, সিরিয়াসলি আমি খুব রাগ যে ও ভীষণ মানে হ্যাপি হলো, বললো যে আপনার কি আনন্দ আমি একটা সেলিব্রিটিকে বিয়ে করেছি। এবং সত্যি মানে আমি কালকে থেকে না আমার এত খুশিও লাগছে মনটা যে এই ট্রাস্টটাই তো দরকার হয় স্বামী স্ত্রীর জীবনে। হ্যাঁ, আর কি দেবো বলো এর মধ্যে? এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল ঝাল হবে তো? তুমি তো ঝালটা কম খাও। তাও এখন ইদানিং খাচ্ছি, বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে কি না? আমারও তাই, ঘটির মেয়ে কি বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, সেই জন্য আমি চিনি দিয়ে দিই। আর আমার একটা খুব মজার আর একটা জিনিস আছে, আদা বাটাটা দিয়ে দিই। একদম এই এই জিনিসগুলো আমি দিতে ভুলে যাই রান্নাটা গরম করার সময়, সেইগুলো দিয়ে গরম করি। যেমন যেরকম আমি আদা বাটা এরকম ঝিঙের তরকারি বা পটলের তরকারিতে আদা বাটাটা দিলে একটা টেস্ট হয়, আমি দিতে যথারীতি ভুলে গেলাম। আমি তো একটুখানি ওই নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েই রান্নাটা করে ফেললাম। তারপরে যখন গরম করি জিনিসটা, তখন আমার মনে পড়ে উমা আদা বাটা তো দেওয়া হয়নি বা তো কিছু দেওয়া হয়নি। আচ্ছা টমেটোটা তো দেওয়া হয়নি। হ্যাঁ, তাহলে একটু নুন দিয়ে দিই এটার উপর। হ্যাঁ একটু দিয়ে দিয়েছি, একটু মিক্স করে দাও। এবার এটাকে একটুখানি শুধু বাকি রয়েছে চিনি আর সামান্য একটু জল দেবো, কি ঢাকা দেবো। তোমার বরের নামটা কি? নিশান্ত। নিশান্ত, এখানে একটু দাও না, বাঙালি? হ্যাঁ বাঙালি, সবাই এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে কিন্তু বাঙালি। নিশান্ত বাবু আপনি যেখানেই থাকুন নিশ্চয়ই আমাদের কথা শুনছেন, উনি যে স্ত্রীকে মুগ্ধ হয়ে দেখছেন, কিন্তু সত্যি আপনার কথা ভেবে আমার কি খারাপ লাগছে যে আপনাকে কত কথা শুনতে হয়, তাই না? আর যাকে বিয়ে করলে তো কথা শুনতেই হবে। এইবার কিচ্ছুটি বলেনি, সব একদম টাইমে টাইমে সব দেওয়া হয়েছিল বলে। মাই প্লেজার, আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ, খুব ভালো থেকো আর তুমি হাসি খুশি থেকো। এবং হ্যাঁ অবশ্যই তোমরা হানিমুনে যাবে এবং আমাদের সেই ছবিগুলো পাঠাবে কিন্তু, কেমন? একদম একদম, ভালো থেকো। এই নাচটা তোমার হাতে তুলে দিলাম, আশা করি আগামী দিনে আবার দেখা হবে। শুভশ্রী রায়, বাড়ি হাওড়া, মা বাবা ও বুবলুকে নিয়ে শুভশ্রীর পরিবার, শখ মডেলিং, স্বপ্ন অভিনেত্রী হওয়া, জি বাংলার প্রিয় অনুষ্ঠান আমার দুর্গা। নমস্কার শুভশ্রী। হ্যালো। হ্যালো, ওয়েলকাম। আমার একটা কথা বলে, বুবলুকে? বুবলু হচ্ছে আমার ডগি। কি তৈরি হবে আজকে? হচ্ছে তোমার এঁচড়ের, এঁচড়ের পকোড়া। এঁচড়ের পকোড়া বানানোর জন্য কি কি লাগছে আমরা জানাবো, কিন্তু পকোড়াটা তো ফ্রাই হবে, তেলটা গরম হতে সময় লাগবে, হাতে সময় কম, তো আমরা তেলটা আগে গরম বসিয়ে দিই। কি তেল লাগবে? ইমামি হেলদিয়ান। টেস্টি টেস্টি। সাদা না সর্ষে? সর্ষের তেল। সর্ষের তেল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। স্বাদে ঝাঁঝে গন্ধে অতুলনীয়। এটা একটু তোমার বাড়ি বি গার্ডেনে? বি গার্ডেন, হাওড়া বি গার্ডেন। তো বি গার্ডেন তো বেশ একটা প্রেম করার জায়গা। হ্যাঁ একদম। কতবার গেছো বি গার্ডেনে? আমি হার্ডলি তোমার ছোটবেলা একবার গেছিলাম ফ্যামিলির সাথে, আর কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে কোথাও কখনো যাইনি। বয়ফ্রেন্ডের সঙ্গে কোথায় যাও? বয়ফ্রেন্ড ছিল, এখন ব্রেকআপ হয়ে গেছে। বাঁচা হয়েছে, নতুন কেউ আসবে তাহলে। হ্যাঁ রাইট, ঠিক বলেছো, সেই জন্য ব্রেকআপটা করে নিয়েছি তাড়াতাড়ি। খুব ভালো করেছো, অল দ্য বেস্ট টু ইউ। আমাকে বলো এঁচড়ের এই যেটা পকোড়া তুমি বানাতে চাইছো, তার জন্য আমরা দেখতে পাচ্ছি এঁচড়টা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে, আর রয়েছে বেসন। বেসন আর আলুটাকে স্ম্যাশ করা আছে। এটা হচ্ছে পেঁয়াজ কুচি আছে, এটা জোয়ান, আর হচ্ছে রসুন কিমা করা আছে, আর এটা কাঁচা লঙ্কা কিমা করা আছে, আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নুন খাবার সোডা। খাওয়ার সোডা এগুলো কি? দেখি দেখি হাত দিকে, বাবা এটা আমার, না এটা নিজের, না এটা আমার নিজের এক্সটেনশন করা, এটা দেখেই বুঝেছি বাবা এরকম সব কটা এক মাপের হয় না। এক্সটেনশন যেগুলো নেল এক্সটেনশন আমিও লাগাতাম আগে। হ্যাঁ তুমি করতে পারো, ভালো লাগবে দেখতে। জানি হোয়াট ইউ মিন, আমার এখন খারাপ লাগছে। হ্যাঁ এটা একটু ছোট ছোট না, বড় বড় করলে বেশি ভালো লাগে দেখতে, এরকম জেলিং আমার মত ভালো লাগবে তোমাকে। তুই মাখামাখি করতে অসুবিধা হবে, যার জন্য তুমি একে ছোট করে রাখবে, ভালো লাগবে দেখতে। আমার দ্বারা আর হবে না গো, এই জন্মে আর হবে না। প্রথমে বলো আমাকে এটা নিতে হবে, ভালো করে শেখাবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোফতা টোফতা
একটু না মানে পাকা ঠিক নয়, বড় যে এঁচড়গুলো আছে সেগুলো এর জন্য খুব উপযোগী, মানে দানাওয়ালা সিদ্ধ করা আলু। এবার এরপর দেবে হচ্ছে তুমি পেঁয়াজ, পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচিটা দেবে। রসুনের কিমা যদি কেউ চান রসুন পেঁয়াজটা অফ করে দিতে পারেন, কেননা জোয়ান দেওয়া হচ্ছে। তারপরে লঙ্কাটা দেবে, আর তারপর দেবে হচ্ছে তুমি রসুন, জোয়ান, তারপর দেবে এটা গরম গরম মশলা গুঁড়ো, বেসনটা দিয়ে দিলাম। আচ্ছা বেসনটা দরকার হলে তুমি আমায় একটু দিও। হ্যাঁ দিচ্ছি, আগে একখানি বেসন দিলাম না, এটাকে মাখতে হবে শুধুমাত্র জি বাংলায় গান ভালোবেসে গানের 25শে বৈশাখের স্পেশাল এপিসোড। আটই মে রবিবার সন্ধ্যে 7:30টায় গান ভালোবেসে গান 25শে বৈশাখ। গান ভালোবেসে গান 25শে বৈশাখ স্পেশাল 8ই মে রবিবার সন্ধ্যে 7:30টায় জি বাংলায়। আমার মা তোমার খুব ফ্যান জানো, শি ইজ এ বিগ ফ্যান অফ ইয়ার্স। ও কি নাম স্পেশালি, আমি আর মা মানে প্রতিদিনই রান্নাঘর দেখি, আর তোমার ওই জিনিসটা সব থেকে ফেভারিট। আমি জানি ওটা দেখে সকলেরই লোভ হয়। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম মাধবী রয়। মাধবী বৌদি আপনি নিশ্চয়ই দেখছেন টেলিভিশনের ওপার থেকে, আপনার মেয়ে ভীষণ সুন্দর, ওর চোখ দেখেই বোঝা যায় ওর মনের পরিচয়। খুব ভালো মনের মেয়ে। যেটা করতে হবে একটু ঠান্ডা করে খেতে হবে, কিন্তু আমি চাই তোমার জীবনের সমস্ত সব যত স্বপ্ন আছে সফল হোক, এবং একদিন তুমি তোমার নিজের ছবি প্রমোশন করতে এসো রান্নাঘরে। থ্যাংক ইউ সো মাচ, প্লেজার ইজ অল মাই, আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। এটা তোমার জন্য, এটা আমার মায়ের জন্য। ওনাকে তো আসতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, নিয়ে এসো মাকে। কেমন? ডক্টর কস্তুরি পাল, বাড়ি ব্যারাকপুর, মা ও স্বামীকে নিয়ে কস্তুরির পরিবার। শখ গান করা আর গণেশ সংগ্রহ করা, স্বপ্ন দাদাগিরিতে ও হ্যাপি প্যারেন্টস ডেতে অংশগ্রহণ করা, জি বাংলার প্রিয় অনুষ্ঠান দাদাগিরি। নমস্কার। নমস্কার। কস্তুরি বৌদির ব্যারাকপুরে বাড়ি? হ্যাঁ ব্যারাকপুরে বাড়ি। এবং লোরেটো স্কুলে পড়ান? লোরেটো স্কুলে পড়েছি, এবং লোরেটো কনভেন্ট ক্লাসেস হল বোর্ডিং স্কুলে পড়তাম, তারপরে এখন লোরেটো হাউসে চাকরি করি। আরে বাবা, তো আজকে কি তৈরি করবেন? রসুন বেগুন। রসুন বেগুন বানানোর জন্য বেগুন ডুবো ডুবো করে কেটে রাখা রয়েছে, রয়েছে গোটা গরম মশলা, রসুন বাটা, রয়েছে কসুরি মেথি, আমচুর পাউডার, নুন, চিনি, আর এটা কি? শুকনো লঙ্কা বাটা। আচ্ছা, তো প্রথমে তুমি বলাবলি করছিলে, আমি শুনেছি একটু নুন আর আমচুর দিয়ে এটাকে মাখতে হবে। মেখে দিয়ে তেল আমরা গরম বসিয়ে দিয়েছি, তো নুন একটু দিয়ে দিই। হ্যাঁ, নুন, আমচুর, আমচুর পাউডার দিয়ে মেখে চলে এসো এদিকে। আমি তো শুনেছি যে তুমি এগুলো তেলের মধ্যে দিতে থাকি, যে মাছ পোষ এবং রাস্তার কুকুরদের খুব ভালোবাসি। খুব আমি ভালোবাসি, আমি মানে খুব এনভায়রনমেন্টকে পছন্দ করি, সবুজ। কেউ গাছ কাটলে আমার খুব কষ্ট হয়, কারণ গাছই তো আমাদের অন্নদাতা। গণেশ কালেক্ট করো? হ্যাঁ ভীষণ আমি গণেশ কালেকশনকে ভালোবাসি। এছাড়া আমাকে বলে যে বাচ্চাদের পড়াও, তার মধ্যে সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা রয়েছে। হ্যাঁ, সানা কিরকম স্টুডেন্ট? খুব ভালো স্টুডেন্ট। তো সানা জানে যে তুমি তার বাবার এত ফ্যান, বলেছো কখনো?
ওনাদের বলি কেন খারাপ লাগে না স্কুলের মধ্যে বলতে কিন্তু দাদাগিরিতে গেলে তুমি আমার একটা কথা বলো দাদাকে সামনে দেখতে পেলে তুমি দাদাকে কি বলবে ও না আমি প্যারেন্ট টিচার মিটিং এ এসেছিলেন এবং এরকম একটা মজার ঘটনা আমার আমি লাইন লাইন দিয়ে সব প্যারেন্টস আমাকে দেখা করছে এই করছে সে আমি ডোনার সাথে দেখা হয়েছে আমি বুঝতে পেরেছি ও রয়েছে লাইনে অনেকটা লাইনে দূরে এবং ডোনার সাথে আমার ভালোই পরিচয় আছে খুবই ভালো পরিচয় তো তারপরে তো আমি দেখছি এখন লাইন ছেড়ে তো আমি ডাকতে পারি না কারণ এই গার্জেনরা কমপ্লেন করবে মানে উনি সবাই হ্যাঁ সবাই সমান এইবার ডোনার টাইম এসছে এসছে এইবার দেখি কোথা থেকে সৌরভ গাঙ্গুলি এরকম আমি না এরকম করে তা আমি তো এরকম কি জিজ্ঞাসা করবো আর বলো তো আমি মানে ইটস ওকে ঠিক আছে এরকম তো তখন আমি বললাম যে আপনার মেয়ে খুব ভালো ভীষণ আই ভেরি ইন্টেলিজেন্ট আচ্ছা ফোরন গুলো কি দেবের মধ্যে হ্যাঁ এবে ফোরন দিয়ে দিয়ে যা তুমি ডোনার নামে এই মানে সারার নামে কোনো কমপ্লেইন করলে না কমপ্লেইন নেই ও দেখে ভুলে গেলে বাবাকে দেখে খুব ভালো এবং ও তো আমি তখন 6 এ পড়াতাম ওকে এখন ও 9 এ পড়ে তো ওর বইয়ের মধ্যে যে মিস্টেক আছে সেই মিস্টেক ও বার করে দিত ওই ছোটবেলায় তাই হ্যাঁ প্রিন্টিং মিস্টেক একদম 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 রিসেন্ট টেস্টে কুড়িতেও কুড়ি পেয়েছে হ্যাঁ তো মানে সিজ তুমি তুমি সৌরভ গাঙ্গুলির মেয়ে বলে বেশি নম্বর দিয়ে না 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 সেরকম কিছু না হ্যাঁ ফোরন দিলাম ছোটটা কলা হ্যাঁ ছোটটা লবঙ্গ দারচিনি এবার আমি একটু চামচ পাঁচটা নিই তুমি না বলো কি দেব তার মধ্যে তুমি দাও এবারে রসুন বাটা আচ্ছা পুরো রসুনের উপরই হবে না হ্যাঁ রসুনে তার জন্য এবার বলো এবার কালো লঙ্কা কালো লঙ্কা বাটা তোমার মা থাকেন না তোমার হ্যাঁ আমার মা থাকে আমি একমাত্র সন্তান তো তাই আমার শ্বশুর মশাই যখন বেঁচে ছিলেন আমি আমরা সব জয়েন্ট ফ্যামিলিতেই ছিলাম আমি আলাদা কোনোদিন বিয়ের পর থাকিনি তো আমার শাশুড়ি আমাকে মানে মারা গেছেন আগেই শ্বশুরের আগে তো শ্বশুর তখন বলল দেখো তুমি তো একা তো তোমাকে আপ ডাউন আপ ডাউন বাপের বাড়ি শ্বশুর বাড়ি করতে হয় কারণ মা তো মা যখন রয়েছেন তো যেতেই হবে হ্যাঁ যেতে হবে বাবাও ছিলেন তখন তো তা বলে এক কাজ করো তুমি এখানে একা ওখানে একা আমাদের নিচের ভাড়াতে যখন চলে যাবে তাহলে তোমার মা বাবাকে নিয়ে চলে এসো এখানে আমার শ্বশুর মশাই খুব কপাল করেই পেয়েছে ভালো এবং উনি রাইটার ছিলেন এবং ইনকাম ট্যাক্সে গেজে ফার্স্ট গ্রেড অফিসার ছিলেন গেজেট অফিসার এবং তার হবি ছিল প্যাশন ছিল এই নাটক করা চিনি দাও একটুখানি এবার কাসুরি মেথিটা দিয়ে দিই কি বলছিলে তুমি ছবি হ্যাঁ ওই ওই পিপাসা ছবিটা ও আমার শ্বশুর মশাই প্রাইজও পেয়েছে কিসের জন্য ব্রেস্ট ক্রিটিকা বয় মানে কি করেছিলেন পিপাসা ছবি হি ওয়াজ প্রোডিউস করেছিলেন তাই দেখে নেবো আজকের প্রশ্ন এঁচোড়ের পকোড়া তৈরিতে এঁচোড় এ সেদ্ধ ছিল বি নুন দিয়ে সেদ্ধ ছিল সি নুন হলুদ দিয়ে সেদ্ধ ছিল দেখা যাক কে হ্যাঁ অপূর্ব হয়েছে অপূর্ব আমরা বেশ আয়েস করে খেতে হবে রয়েছ বাবা খেতেই থাকছে নিজের রান্না কথাই শুনছে না সত্যি এতটা ভালো হয়েছে রান্না সত্যি খুব ভালো হয়েছে এবং লুচি টুচি দিয়ে খুব ভালো লাগবে আমার খুব ভালো লেগেছে তোমার সঙ্গে আলাপ আমি শিও অল দ্য ভালো লেগেছে আমার তাই আশা করি তোমার সঙ্গে আবার দেখা হবে এটা তোমার হাতে তুলে দাও অনেক ভালো থেকো এবং ভালো থাকুন আপনারাও আমাদের তিন তিনজন গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে দেখে নেবো সেগুলো কি ইমামি হেলদি টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে মর্টন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার আমাদের আজকের প্রথম গেস্ট শ্রাবস্তী স্বপ্ন দেখে বরকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করবে তার স্বপ্ন যেন সফল হয় আমাদের দ্বিতীয় গেস্ট শুভশ্রী মডেলিং করে অ্যাঙ্করিং করে কিন্তু স্বপ্ন দেখে একজন সফল অভিনেত্রী হওয়ার তার স্বপ্ন যেন সফল হয় আমাদের তৃতীয় গেস্ট কস্তুরী বৌদি ভীষণ সাদামাটা ভালো মানুষ টাইপের তিনি ভীষণ স্বপ্ন দেখেন দাদাগিরিতে পার্টিসিপেট করবেন এবং হ্যাপি প্যারেন্টস ডেতে নিয়ে যাবেন সঙ্গে করে তার মাকে তার স্বপ্ন সফল করতে এদের সকলের সঙ্গে সঙ্গে আপনাদের সব স্বপ্ন সফল হোক
কিন্তু স্বপ্ন তখনই সফল হবে যখন আমরা স্বপ্ন দেখা বন্ধ করব না। স্বপ্ন দেখতেই হবে, সে দিন হোক কিংবা রাত। আমি একটাই স্বপ্ন দেখি, পৃথিবীর নানান প্রান্তের রান্না এনে হাজির করবো এই রান্নাঘরে। আশীর্বাদ করুন যেন সেই স্বপ্নও সফল হয়। ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে। নমস্কার।